এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম হ্যাপি ফ্যামিলি আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলা তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিলাম তো এটা হচ্ছে বহরমপুরের কাশিম বাজারে বিষ্ণুপুর কালী মন্দিরে এসেছি আজকে তো মায়ের দর্শন হলো এবার যাচ্ছি হচ্ছে এই সামনেই বিলের ধারে তো মন্দিরের পাশেই এখানে সুন্দর একটা বিল আছে আর এই সামনে পরিবেশটা খুবই সুন্দর আর এই মাঠে এক মাস পৌষ মাসের এক মাস মেলা হয়েছিল তো সেই মেলা শেষের দিকে মেলা পুরো উঠে গেছে এই যে আমরা তিনজনে মিলে এই আমি করছি না না আমাদের আমাদের একটা পুরো সিনেমা হবে এই যে পৌঁছে গেলাম বিলের ধারে আর ঠান্ডা হাওয়া আর সকালবেলা পরিবেশ তো অন্যরকম হয় পুরো ফাঁকা এখনও বহরমপুর ঘুমোচ্ছে আর কি আর আমরা চলে এসেছি মন্দিরে আর এই যে পুরো বিলটা তোমাদেরকে যতটুকু ক্যাপচার করা গেল শেয়ার করলাম তো এখন এবার ফিরে যাচ্ছি এখন আমরা যাব হচ্ছে মাসির বাড়ি তো এখানে মন্দিরের পাশে মাসির বাড়ি তো একটু মিষ্টি নিয়ে নিচ্ছি তো বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর থেকে এবার সোজা বাড়ি আর মাসির বাড়িতে আর ভিডিও করা হয়নি মানে গল্পে গল্পে আমি ভুলেই গেছি পৌঁছে গেছি বাড়ি এখন ব্রেকফাস্টের টাইম তো এই যে রেডি করে নিয়েছি ব্রেকফাস্ট গরম গরম অনেক দিন পর আমাদের টাইম হলো রিধানের হেয়ার কাট করানোর তো আজকে রিধানের হেয়ার কাট করাতে চলে এসেছি আর আমি এনেছি ওকে আজকে সেলুনে তো চলে এসেছি রান্না বান্না করতে আজকে এখানে করেছি বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল আর এখানে হয়েছে রিদানের জন্য সয়াবিন আলু আর সঙ্গে মটরশুটি দিয়ে একটু দরকারি মিস্টার সরকারের একটা পার্সেল এসেছে সেটাই ও এখন আনপ্যাক করছে তো এটা একটা জ্যাকেট তো জ্যাকেটটা দেখতে সুন্দর ছিল বাট দাম হিসেবে কোয়ালিটিটা অতটা ভালো ছিল না তো মন রাখার জন্য বললাম যে রাখো বাট খুব একটা পছন্দ আমাদের কারোরই হয়নি তো পরে আবার ওটাকে এক্সচেঞ্জ করে নিয়েছিল ঠান্ডার মধ্যে একটু চা বানালাম মিস্টার সরকার এখন একটু চা খাবে রিদান করছে হোমওয়ার্ক আর এই যে চা হাতে সরকার খুব সুন্দর বিস্কুট বানিছো আমি হ্যাঁ খুব ভালো বানিয়েছি বলো দুপুরবেলা বানালাম তোমার জন্য ও দেখো ওমাজি কি ব্যাপার মাম্মা মাবার গুড় দিয়ে বিস্কুট বানানো শিখে ডিনারে আজকে বানাচ্ছি হচ্ছে খিচুড়ি সব রকম ভেজিটেবল দিয়ে একটু খিচুড়ি করছি আর খিচুড়িটা মনে হচ্ছিলো একটু হলুদটা কম কমই হয়েছে একটু সাদা সাদাই দেখাচ্ছিলো তো আমি এখন এডিট করার সময় দেখছি আর এই যে তার সঙ্গে হচ্ছে আলু ভাজা আর আলুটা না খোসা সহ কেটেছি এইভাবে খেতে বেশ ভালো লাগে নতুন আলু খোসা সহ তো ওর মধ্যে একটু পোস্ত দিয়ে দেব ভেবেছি লাস্টে আর রিদানের জন্য আবার করতে হবে অন্য কিছু আলু ভাজা খুব একটা পছন্দ করে না তো এখানে করছি ডিমের অমলেট করছি আর ভেবেছি ওর জন্য একটু পাঁপড় ভেজে দেব। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ সকালে উঠেই পলাশি যেতে হবে কালকে একটা বিশেষ দিন আর তো চলে এসেছি আমরা পলাশি আর রাতে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি তো আগেই বলছিলাম যে একটা বিশেষ দিন তো সেটা হলো আজকে বাবার বাৎসরিক কাজ আর কি মৃত্যু দিবস তো আমাদের খুব সৌভাগ্য যে আজকের দিনে আমাদের বাড়িতে আজকে গুরুদেব এসেছেন তো বাবাকে গুরুদেব প্রচন্ড ভালোবাসতেন তো বাবার এরকম একটা দিনে গুরুদেব আসবেন না এটা হতেই পারে না তো ওনাকে এখন একটু আমি ফল টল রেডি করে দিচ্ছি গুরুদেব এসে এখন একটু রেস্ট করছেন উনি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসে রয়েছেন তো আমি ঠাকুর ঘরে এসে একটু এখানে ফল কেটে নিলাম তো এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ বাবাকেও ভাত দেওয়া হবে প্লাস গুরুদেবেরও রান্না এখানেই করছি অনুষ্ঠানের যে রান্নাবান্না হচ্ছে বাইরে প্যান্ডেলে তো ওই খাবার তো খাবেন না গুরু বাবা আমাদের বাড়িতে এমনি বাৎসরিক কাজে নিরামিষই হয় বাট এইবারই প্যান্ডেলে খাওয়া দাওয়াটা খাবারের ওখানে আমিষের ব্যবস্থা করা হয়েছে বাট বাড়িতে নিরামিষই হবে আর গুরু বাবাও আজকে নিরামিষ খাবেন প্লাস বাবাকেও আমরা নিরামিষ খাবারই দিচ্ছি তো এখানে আমরা বাবাকে খাবার দিয়ে দিয়েছি গুরু বাবা যেভাবে আমাদের বলে দিলেন তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি একটু রান্না বসালাম কীর্তনের লোকজন যারা আসবেন তারা খাবেন তারা অনুষ্ঠানের ওখানে যে রান্নাটা হচ্ছে ওটা ওনারা খাবেন না তো এখন একটু ফুলকপি আলু পনিরের একটা সবজি বানাবো দুপুরে ওটা তো বানালাম ওটা ভাতের ছোঁয়া ছিল ওটা দুপুরের মধ্যে হয়ে গেছে খাওয়া দাওয়া আর এটা যারা কীর্তনের জন্য আসবে তো মা মা মাসি আমার কাকিমা সবাই চলে এসেছে পিসি বাইরে সবাই গল্প করছে আর এখানে এই যে গুরুজে গুরুদেব আমাদের এখন একটু বিশ্রাম করছেন গুরু বাবা ঘুমাচ্ছেন আমি একটু ভিডিও করে নিলাম ফাঁকে আর এখন চলো তোমাদেরকে দেখায় আমাদের ওপরে রান্নাবান্না কি কত দূর হলো এখানে আমাদের কোনো এফোর্ট দিতে হয়নি কারণ পুরোটাই ক্যাটারিং দাদাদেরকেই মানে কন্ট্রাক্টের ওপরে ছাড়া ছিল আমাদের অনুষ্ঠানের পুরো দায়িত্বটাই ওনারাই নিয়েছিলেন আর খুব সুন্দরভাবে ওনারা ম্যানেজ করে আমাদের কাজটাকে সুসম্পন্ন করেছিলেন তো ওনাদের জন্য একটু না বললে না আর মিস্টার সরকারের একার পক্ষে এতটা প্রেশার নেওয়া তার মধ্যে আবার এরকম একটা দিনে তো সবাই বারণ করেছিল এখন সন্ধ্যেবেলা এখানে বাবার ছবিটা একটু বাইরে এনে রেখেছি সন্ধ্যেবেলা বাড়িতে সবার আসা শুরু হয়ে গেছে লোকজনের আর এখানে একটা টাকা দিয়ে মালা তৈরি করছে এটা মা বলেছিল যে একটা মালা ওরকম বানিয়ে দিতে সর্দি ভাইয়ের বাবু মিলে মালাটা গেঁথে নিচ্ছিল আর এখানে হরি মন্দিরটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম মিস্টার সরকারও যে নিয়মগুলো আছে মা বলছে সেগুলো করে দিচ্ছে আর কীর্তনের জন্য এখানে চলে এসছেন ওনারা তো এই দিদি ভাইয়ের গান বাবা খুব পছন্দ করতেন তো মাই বললো যে এই দিদিভাইকে গানের জন্য বলা তো সেটাই করা হয়েছে আর দিদিভাইয়ের গান সত্যিই খুব ভালো করেন আর বাবা খুব পছন্দ করতেন যে এত সুন্দর মিষ্টি গলা তো এই দিদিভাই আজকে আমাদের বাড়ি গান করছেন চাপের মধ্যে ছিলাম কারণ এই প্রথম মিস্টার সরকার আর আমি নিজে হাতে কিছু কাজ মানে নিজের দায়িত্বে আমরা নিজেদের দায়িত্বে করলাম কারণ বাবা থাকতে আমাদের কোনো দিনই কোনো কাজ নিয়ে মাথা ব্যথা করতে হয়নি আমাদের বুঝতেই পারিনি আমরা যে কি থেকে কি করতে হয় না হয় বাট এখন এক ধাক্কায় আমরা অনেকটাই বড় হয়ে গেছি সব কিছুই এখন আমরা শিখে গেছি যেহেতু ডেইলি ব্লগিং করি তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করি আজকের দিনটাও শেয়ার করলাম তো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে